হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মারমেড এন্টারটেইনমেন্ট। আজকে আমাদের বিষয় হলো টলিউডের আলোচিত বিবাহ বিচ্ছেদ। ছোট পর্দা ও বড় পর্দায় বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবেসে ঘর বাঁধেন তারকা দম্পতিরা, কিন্তু কোনো কারণে বিয়ের পর বিপরীত মুখে অবস্থানে চলে যান তারা। কেউ হয়তো সর্বোচ্চ চেষ্টা চালায়, কিন্তু শেষ রক্ষা হয় না। প্রিয় তারকাদের প্রেম, বিয়ে কিংবা আনন্দের খবর নিয়ে যেমন ভক্তদের আগ্রহ আছে, তেমনি তাদের বিচ্ছেদের খবর জানতে চান তাদের ভক্তরা। আলমগীর ও রুনা লায়লা শিল্পী সিনেমা করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সঙ্গীত শিল্পী রুনা লায়লা ও নায়ক আলমগীর। কিন্তু আলমগীরের প্রথম স্ত্রী গীতিকার খোশনুর কোনো মতে মেনে নিতে পারেনি এই সম্পর্ক, বিভোজ হয় তাদের মধ্যে। এরপর আলমগীর রুনা লায়লাকে বিয়ে করেন ইলিয়াস কাঞ্চন ও দিতি। বাংলা চলচ্চিত্রের অসম্ভব জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও জনপ্রিয় নায়িকা দিতি ভালোবেসে বিয়ে করেছিলেন একে অপরকে। সন্তানের কথা চিন্তা করে তারা নাকি একে অপরের হয়েছিলেন, কিন্তু বেশি দিন টিকেননি এই সংসার। যে সন্তানদের কথা চিন্তা করে তারা একে অপরের হয়েছিলেন, সেই সন্তানের একে অপরকে এক পরিবারে ভাবতে পারেনি, তাই আলাদা হতে হয় তাদের। আফসানা মিম ও গাজী রাকায়েত একটি নাট্য দলে কাজ করতে গিয়ে আফসানা মিমের পরিচয় হয় নির্মাতা অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে। পরিচয়ের পর সখ্য, সময়ের ব্যবধানে সেই সখ্য গড়ায় প্রেমে, অতঃপর বিয়ে। কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। 1996 সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিম ও গাজী রাকায়েতের। পার্থ বড়ুয়া ও শ্রাবন্তী ভালোবেসে বিয়ে করেছিলেন সৌজ খ্যাত ব্র্যান্ড তারক পার্থ বড়ুয়া এবং অভিনেত্রী শ্রাবন্তী। খুব বেশি দিন সেই প্রেম স্থায়ী হয়নি তাদের। জেনি ও অমিতাভ রাজা বিজ্ঞাপনের নির্মাতা অমিতাভ রাজাকে বাবা মায়ের অমতে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী জেনি। দীর্ঘ প্রেমের বিয়ে হলেও তাদের সংসার বেশি দিন টেকেনি। রোমানা ও আনজাম মাসুদ হাসমার্কাকে তেলের বিজ্ঞাপন করে রোমানা সবার দৃষ্টি কাড়েন। এরপর বিজ্ঞাপনের নির্মাতা অভিনেতা আনজাম মাসুদকে প্রেম করে বিয়ে করেন, কিন্তু ভালোবাসার রং মেশানো সেই বিয়ে বেশি দিন টেকেনি। একজন আরেকজনের বিরুদ্ধে পরক্রিয় অভিযোগ এবং বিচ্ছেদের পথ বেছে নিতে হয় তাদের। রবি চৌধুরী ও ডলি শান্তনী সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী ডলি শান্তিনীকে, কিন্তু তাদের ভালোবাসার সংসার শেষ পর্যন্ত টেকেনি। তারিন ও সোহেল আরমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ছেলে অভিনেতা ও পরিচালক সোহেল আরমানের সঙ্গে প্রেম করে বিয়ে করে অভিনেত্রী তারিন। বাবা মায়ের অজান্তে পালিয়ে গিয়ে 2001 সালে তারিন বিয়ে করেন সোহেলকে। ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেও জানাজানি হয়ে যায়। যে বিষয়ে খুব আলোচিত হয় তার চেয়েও দ্বিগুণ আলোচিত হয় বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পতির সংসার ভাঙানোর। তাজিন ও এজাজ মুন্না অভিনেত্রী তাজিন আহমেদ ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন, তাদের সংসারও টিকেনি বেশি দিন। এজাজ মুন্না বিরুদ্ধে তাজিন মাদকাসক্তি ও পরনারী আসক্তির অভিযোগ তোলায় তাদের সংসারে ফাটল ধরে। তাজিনের বিচ্ছেদ ঘটিয়ে মুন্না লাক্স তারকা এবং অভিনেত্রী মমকে বিয়ে করেন, আর তাজিন বিয়ে করেন এক মিউজিশিয়ানকে বিজুরি ও ইমন। অভিনেত্রী বিজুরি বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে সুন্দর এক কন্যা সন্তান জন্ম হয়, কিন্তু তাদের এই বিয়ে বেশি দিন টিকেনি, ডিভোর্স হয় তাদের। বিজুরি পরে বিয়ে করেন অভিনেত্রী ইত্তেখাব দিনারকে। অন্যদিকে ইমন পরে একাধিক সম্পর্কে জড়ালেও নতুন কোনো এখনো কাউকে বিয়ে করতে পারেননি। জয়া ও ফয়সাল অভিনেত্রী জয়া মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর ধানমন্ডিতে প্রেমের সোপন হিসেবে একটি পাসপোর্টের দোকান খুলতেও দেখা যায় তাদের। সুখেই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ অজানা কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ঘটে দুজনের মধ্যে।
ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া। অপি করিম ও উজ্জ্বল, অভিনেত্রী অপি করিম 2007 সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন ভালোই ছিলেন তারা, তারপর হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অপির মিডিয়া ব্যস্ততা এবং মিডিয়ার লোকদের সঙ্গে মেলামেশা কোনোভাবে মেনে নিতে পারেননি তাসির। অন্যদিকে তাসিরের বিরুদ্ধেও আরও একটি বিয়ে করা সহ নানা অভিযোগ তোলেন অপি, ফলে বছর না গড়াতেই তাদের সংসার ভেঙে যায়। এরপর অপি প্রেমে পড়েন নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের, তারা বিয়েও করেন, কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেননি, তাদের বিচ্ছেদ হয়ে যায়। হিল্লুল ও তিন্নি, মিডিয়া পাড়ায় হিল্লুল ও তিন্নির বিয়ে বেশ আলোচিত ছিল, এটাও ছিল ভালোবাসার বিয়ে। তিন্নি ধর্মান্তরিত হয়ে বাবা মাকে ছেড়ে হিল্লুলের কাছে চলে আসেন। এই দম্পতির ঘরে আলো হিসেবে আসে একটি কন্যা সন্তান, তবে এই তারকা দম্পতির সংসারও টিকেনি। তিন্নির প্রতি মাদক ও পরপুরুষের আসক্তির অভিযোগ তোলেন হিল্লুল। এ নিয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলেন। একসময় গ্রামার গার্ল তিন্নি এখন চিকিৎসকের পরামর্শে রেস্টে আছেন। হিল্লুল আরেক মডেল অভিনেত্রী নরসিনের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। অপরদিকে তিন্নি নতুন সংসার শুরু করেছেন মোনালিসা ও ফায়াজ শরীফ। জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজাজ আফরাজ মোনালিসা 2012 সালে জুনের যুক্তরাষ্ট্রের প্রবাসী ফায়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একই বছরে ম্যাজিক ডেতে 12/12/12 ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফায়াজের বিবাহ সম্বর্ধনে অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিত ছিলেন। বিয়ের মাত্র 2-3 দিন পরেই শুরু হয় দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি, শেষমেশ বিচ্ছেদের রক্ষা। অবশ্য দীর্ঘদিন মোনালিসার প্রেম ছিল সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদের সাথে। হৃদয় ও সুজানা, হৃদয় খান প্রায় 4 বছর ধরে প্রেম করে গত বছরে 1 আগস্টে বিয়ে করেন 7 বছরের বড় সুজানাকে। পত্রপত্রিকা আর টিভির সামনেও সগর্বে নিজের প্রেমের কথা ভালোবাসার কথা বলেছেন হৃদয় খান। কিন্তু হৃদয় খানের অনেক সাধনার বিয়ে বছর ঘোরার আগেই ভাঙার মুখে পড়েছে, কারণ পারস্পরিক সমঝোতা না হওয়ায় গত 6 এপ্রিল বিচ্ছেদ হয় হৃদয় খান ও সুজানার। নাদিয়া ও শিমুল, নাদিয়া ও শিমুল 2003 সালে পারস্পরিক প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেমের পরে 2008 সালে তারা বিয়ে করেন, তবে 2014 সালে মাঝামাঝিতে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে, কিন্তু গণমাধ্যমের কাছে বরাবরই তা গোপন রেখেছেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে গণমাধ্যমকে জানায় নাদিয়া। অবশ্য এ বছর অভিনেতা নাইমকে বিয়ে করেন এ অভিনেত্রী মুরাদ ও পারভেজ। সাবা অভিনেত্রী সোহানা সাবা ও নির্মাতা মুরাদ পারভেজ প্রেম করে বিয়ে করেন। শুরু ছেলে সন্তান নিয়ে বেশি ভালোভাবেই গেলেও 1 বছরে এপ্রিলে বিচ্ছেদ হয় এ দম্পতির। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।